এক প্রকার আন্ধারত বুর গেছে গাজা স্ট্রিপ। দিনের ভাগত সূর্যর পোহর আর সূর্য অস্ত যাওয়ার লগে লগে আন্ধারত বুর গেছে গাজা স্ট্রিপ। সেই আন্ধারের সমান্তরালক ইজরায়েলের পর উপর্যুপরি আক্রমণ চলি আছে। হামাসর আক্রমণের পিছত ইজরায়েলে সংকল্প লৈছে নিশ্চিহ্ন করে দিব, হুমকার দিছে ইজরায়েলের রাষ্ট্রপ্রধানগৰাকীয়ে। গাজা নামের সেই স্থানক বিশ্বর মানচিত্রের নিশ্চিহ্ন করে দিব, বিশ্বর মানচিত্রের নোহা করে দিব সেই সরু গাজা নামের স্থানক, যানের হামাস নামের সন্ত্রাসবাদী সংগঠনটে ইজরায়েল আক্রমণ করেছিল। আর ঘোষণাই করেছে ইজরায়েলের মুরব্বীগৰাকীয়ে যে দে আর ইন স্টেট অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধ চলি আছে, উপর্যুপরি আক্রমণ, যুদ্ধর বাতরি দি আছো। কিন্তু এই যুদ্ধর ফলত এই মুহূর্তত গাজাত বিজুলি সংযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে, বিজুলি উৎপাদন শূন্য হবলৈ গৈ আছে বা ইতিমধ্যেই শূন্য হয়েছে। আর বিজুলি উৎপাদন নোহার কারণে গাজাত তেওঁলোকৰ হাতত পাওয়ার নথকার কারণে, শক্তি নথকার কারণে, বিজুলি শক্তি নথকার কারণে তেওঁলোকে ভূগর্ভৰপৰা পানি তুলিব পৰা নাই, যার ফলত দুটা সংকটে দেখা দিছে। এটা হৈছে বিজুলির সংকট, ইলেকট্রিসিটির সংকট, আনটো হৈছে পানির সংকট। রাতির ভাগত কেবল পোহরের উৎস হৈছে মোবাইল ফোনের ফ্লাশলাইট বা মোবাইল ফোনের টর্চ লাইট, আর কিবা প্রকারে পোর্টেবল চার্জার বা অন্যান্য যা সামগ্রীতে এদিন দুদিন বা অনাগত এদিন দুদিন নিজের মোবাইল ফোনটি চার্জ করব, তারপর কিন্তু মোবাইল ফোনও চার্জ করার পরিস্থিতি না থাকিব, কারণ সম্পূর্ণরূপে গাজাত এতিয়া বিজুলি এক প্রকার নোহার এক পরিস্থিতির উদ্ভব হয়েছে। আর তারপর হাতত সেই মোবাইল ফোনের সেই টর্চ লাইটের সেই পোহরখনও হাতত না থাকিব। কিবা প্রকারে খড়িৰে জুই জ্বলাই ৰাতি কিছু পোহৰ তেওঁলোকে উৎপন্ন কৰিব পাৰিব, কিছু পোহৰ তেওঁলোকে পাব, তাৰ অবিহনে কিন্তু পোহৰৰ কাৰণে বিজুলী সংযোগৰ ব্যৱস্থা নোহোৱা হ'ব, সম্পূৰ্ণ অন্ধকাৰত বুৰ যাব গাজা ষ্ট্ৰিপ। যিসকল যিমান লোকৰ মৃত্যু হৈছে, যিসকল লোকৰ মৃত্যু হৈছে, মৃত্যুৰ পৰিসংখ্যা আপোনালোকক বিভিন্ন সময়ত আমি দি আছোঁ, কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে, সংকটের সৃষ্টি হয়েছে হসপিটালসমূহত যিবোৰ মেডিকেল ইকুইপমেন্টস আছে সেইবোৰ পরিচালনা করবলে প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়, ইলেকট্রিসিটির প্রয়োজন হয়, বিজুলির। আর প্রায় 1100 লোক আজির তারিখত গাজা স্ট্রিপর বিভিন্ন চিকিৎসালয়ত লাইফ সেভিং সাপোর্টর যোগেদি চিকিৎসাধীন হয়ে আছে। যিকোনো মুহূর্তত লাইফ সেভিং সাপোর্ট সেই সাপোর্ট তে কাম নকৰা হৈ পৰিব, কাৰণ যিকোনো মুহূৰ্ততে যি বিজুলী সংযোগ সেই বিজুলী সংযোগ বন্ধ হৈ যাব, কেনেবাকৈ চলি আছে বা বিভিন্ন বিজুলী সংযোগ ইতিমধ্যে বন্ধ হৈছে, আৰু বিজুলী সংযোগ বন্ধ হোৱা মাত্ৰকে সেই সকল লোকৰ মৃত্যু হৈ যাব। তাৰ সমান্তৰালকৈ এইকেইদিনত গাজাৰ বিভিন্ন চিকিৎসালয়ত জন্ম হোৱা এশটি নৱজাতকৰো যি প্রয়োজন মেডিকেল ইকুইপমেন্টসমূহর সহায় তেওঁলোকক যি চিকিৎসা প্রদান করা হয়েছে নবজাতকক, যি চিকিৎসার প্রয়োজন সেই মেডিকেল ইকুইপমেন্টসবোৰ যিকোনো সময় বন্ধ হয়ে পড়ব, বা ইতিমধ্যে চাগৈ বহু মেডিকেল ইকুইপমেন্টস বন্ধ হয়েছে, কারণ বিজুলি নোহোৱা হয়েছে, গাজায় শক্তি উৎপাদন করব নোৱাৰা হয়েছে। এটা প্রশ্ন হয় শক্তি উৎপাদন কিয় করব পৰা নাই এতিয়ালৈকে, কিন্তু ইজরায়েলে যি আক্রমণ চলাইছে আকাশ মার্গেৰে, সেই আক্রমণত কিন্তু যি একমাত্র গাজা স্ট্রিপর পাওয়ার স্টেশনটো সেই স্টেশনটুক লক্ষ্য করে লওয়া হওয়া নাই, কিন্তু পাওয়ার স্টেশনটি বন্ধ হয়ে পড়েছে। কিয় বন্ধ হয়ে পড়েছে? গাজা স্ট্রিপত এটাই পাওয়ার স্টেশন আছে যেটি ডিজেলের পরিচালিত হয়, আর ডিজেল কোরপা আহে? ডিজেল ইজরায়েলের আহে, আর ডিজেল ইজরায়েলের নাহিলেও যদি অন্য সমূহ দেশের আহে ইজরায়েল পার হয়ে আহিব লাগে, মূলত ডিজেল ইজরায়েলের আহে। ডিজেলর যি ইজরায়েলের গাজালৈ ডিজেলের যি সরবরাহ সেই সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করে দিছে ইজরায়েলে। আর যদি একটা পাওয়ার স্টেশনের কথা কই আছো প্রিয় দর্শক, সেই পাওয়ার স্টেশনটে উৎপন্ন করব পারে মাত্র 60-140 মেগাওয়াট ইলেকট্রিসিটি। আর গাজা স্ট্রিপক প্রয়োজন হয় 400-600 মেগাওয়াট ইলেকট্রিসিটি, আর সেই পাওয়ার স্টেশনটি যদি পাওয়ার স্টেশন ডিজেলের পরিচালিত হয়, ডিজেলের চালিত হয়, সেই পাওয়ার স্টেশনটে 60-140 ওয়াট বিজুলি উৎপন্ন করব পারে, অর্থাৎ পাওয়ার ডেফিসিট গাজা স্ট্রিপত বারুকয়ে দেখা দিছিল যুদ্ধর আগতেও, গতি পাওয়ার ক্রয় করেছিল ইজরায়েলের প্রায় 125 মেগাওয়াট পাওয়ার ইজরায়েলে যোগান ধরেছিল, 10টা পাওয়ার লাইন্স ইজরায়েলের সঙ্গে গাজা স্ট্রিপরে সংযুক্ত হয়ে আছে, আর সেই 10 পাওয়ার লাইন্সর যোগেদি বা পাওয়ার গ্রিডর যোগেদি সেই 125 মেগাওয়াট পাওয়ার
ইজৰাইলে গাজা ষ্ট্ৰিপক যোগান ধৰিছিলে আৰু তাৰ সমান্তৰালকৈ 27 মেগাৱাট পাৱাৰ ইজিপ্তৰ পৰা আহিছিলে কাৰণ গাজা ষ্ট্ৰিপৰ দক্ষিণ প্ৰান্তত ইজিপ্ত এটা কৰিডৰ যোগেদি সামান্য এক অংশৰ যোগেদি ইজিপ্তৰ হৈতে ভৌগোলিকভাৱে সংলগ্ন হৈ আছে গাজা ষ্ট্ৰিপ বৰ্তমানেও কিন্তু বৰ্তমান যুদ্ধৰ পিছত ইজিপ্তেও সেই পাৱাৰ সাপ্লাই বন্ধ কৰি দিছে বা ইজিপ্তৰে হৈতে গাজা ষ্ট্ৰিপৰ যি ভৌগোলিক সম্পৰ্ক সেই সম্পৰ্কৰ বন্ধ হৈ গৈছে বা ইজিপ্তে এই মুহূৰ্তত ব্লকেড স্থাপন কৰিছে ব্লকেড ঘোষণা কৰিছে আৰু 2007 চনৰ পৰা ইজৰাইলে দুই এক সামগ্ৰী বা দুই এক সেৱা বা এনেধৰণৰ বিজুলী যোগান ধৰাৰ বাদে আন সকলো সেৱা বা আন সকলো সম্পৰ্ক আন সকলো যোগাযোগ ইজৰাইলে গাজা ষ্ট্ৰিপৰ সৈতে বন্ধ কৰি দিছে ইটছ আ কাইণ্ড অফ কমপ্লিট ব্লকেড গতিকে যাৰ ফলশ্ৰুতিত কিছু সমস্যাৰ গাজা ষ্ট্ৰিপত সৃষ্টি হৈছিল কিন্তু এই যি তাৎক্ষণিক আক্ৰমণ হামাছ নামৰ সন্ত্ৰাসবাদী সংগঠনটোৱে কৰিলে এই আক্ৰমণৰ প্ৰত্যাক্ৰমণ আৰম্ভ কৰিবলৈ বদ্ধপৰিকৰ এতিয়া ইজৰাইলৰ নেতৃত্ব যাৰ ফলত এক কমপ্লিট অন্ধকাৰত এই মুহূৰ্তত গাজা এক প্ৰকাৰ ডুব গৈছে বুলি ক'ব পাৰি এয়া আছিল গাজা ষ্ট্ৰিপৰ বাতৰি মই পুনৰ কৈছোঁ কেৱল মোবাইলৰ ফ্লাছ লাইটেৰে ৰাতি কেনেবাকৈ তেওঁলোকে দিন পাৰ কৰিছে তাৰ সমান্তৰালকৈ উপৰ্যুপৰি দিনমিকাই আকাশমাৰ্গৰ পৰা আক্ৰমণ চলি আছে প্ৰায় 3.5 লাখ লোকে পলায়ন কৰিছে নিজৰ ঘৰৰ পৰা নতুবা তেওঁলোকৰ ঘৰ ধ্বংস হৈ গৈছে তেওঁলোকৰ পৰিয়ালৰ লোকৰ মৃত্যু হৈছে তেওঁলোকে ইউনাইটেড নেশ্যনছৰ যিবোৰ শ্বেল্টাৰ আছে শ্বেল্টাৰলৈ তেওঁলোক পলায়ন কৰিছে গাজা ষ্ট্ৰিপৰ যদি কথা ক'বলৈ যোৱা যায় পৃথিৱীৰ সকলোতকৈ জনবসতিপূৰ্ণ এক স্থান 362 বৰ্গ কিলোমিটাৰত প্ৰায় 23 লাখ লোকে বসবাস কৰে আৰু বিজুলীৰ যি প্ৰয়োজনীয়তা পাৱাৰ ডিমাণ্ড সেয়া হৈছে 400-600 মেগাৱাট গুৱাহাটীৰ পাৱাৰ ডিমাণ্ড পিক আৱাৰত হৈ গৈ 2000 মেগাৱাট বা 2500 মেগাৱাট সেয়া বাঢ়ি 2027 বৰ্ষলৈ 4500 মেগাৱাট হ'বগৈ গতিকে ইয়াৰ পৰাই অনুমান কৰিব পাৰি কিমান ইম্প'ভাৰিষ্ড কিমান দৰিদ্ৰতাৰপূৰ্ণ এই গাজা আৰু এই গাজাতে হামাছে 2007 চনৰ পৰা শাসন চলাই আছিলে হামাছৰ শাসনকালত এক প্ৰকাৰ এই দৰিদ্ৰতাৰ ফালে গতি কৰিছিল হামাছৰ লোকসকল আৰু এতিয়া যি প্ৰত্যাক্ৰমণ ইজৰাইলে চলাইছে তাৰপিছত এক প্ৰকাৰ হামাছ বিশ্বৰ মানচিত্ৰৰ পৰা নোহোৱা হৈ যোৱাৰ উপক্ৰম হৈছে ইয়াৰ উপৰি আৰু যদি ইজৰাইলৰ কথা কওঁ ইজৰাইলত যিসকল ভাৰতীয় লোকে ইজৰাইলত বসবাস কৰিছিল বা কৰি আছে নিয়োজিত হৈ আছিল বিভিন্ন কাম কাজত বা অধ্যয়নৰত হৈ আছিল ইজৰাইলৰ ভালেকেইখন বিশ্ববিদ্যালয়ত তেওঁলোকক ঘূৰাই অনাৰ এক প্ৰচেষ্টা ভাৰতবৰ্ষই হাতত লৈছে কালি এখন বিমান ঘূৰি আহিব সেই বিমানখনত যিসকল লোক ভাৰতবৰ্ষলৈ ঘূৰি আহিব বিচাৰিছে প্ৰায় 250 লোক ভাৰতবৰ্ষলৈ ঘূৰি আহিব ইণ্ডিয়ান এয়াৰফৰ্চে প্ৰস্তুত কৰি ৰাখিছে C-130J ছুপাৰ হাৰকুলিছ স্পেচিয়েল এখন বিমান C-17 এখনো সাজু কৰি ৰখা হৈছে IL-76 হেভি লিফ্টাৰ এখনো সাজু কৰি ৰখা হৈছে এইকেইখন ইণ্ডিয়ান এয়াৰফৰ্চৰ বিমান বিগত সময়ত যি ইভাকুৱেশ্যন হৈছিলে ইউক্ৰেইনৰ পৰা এই বিমানকেইখনৰ ভূমিকা গুৰুত্বপূৰ্ণ আছিলে বিমানকেইখন ব্যৱহাৰ কৰি ইভাকুৱেট কৰা হৈছিল ইউক্ৰেইনৰ পৰা ভাৰতীয়সকলক আৰু এতিয়াও ইজৰাইলৰ পৰা যি 18-19 হাজাৰ ভাৰতীয় আছে যিসকলে ভাৰতলৈ ঘূৰি আহিব বিচাৰিছে তেওঁলোকক এই বিমানকেইখনৰ যোগেদি ঘূৰাই লোৱা হোৱা হ'ব আৰু এই অপাৰেশ্যনক এই অভিযানক ভাৰতীয়সকলক ঘূৰাই অনাৰ অভিযানক নাম দিছে ভাৰত চৰকাৰে অপাৰেশ্যন অজয় এয়া আছিল গাজা ষ্ট্ৰিপক বাতৰি ইজৰাইলৰ বাতৰি বৰ্তমানে কমপ্লিট ব্লেক আউট অন্ধকাৰত ডুব গৈছে দিনৰ ভাগত সূৰ্যৰ পোহৰ বা ৰাতিৰ ভাগত মোবাইলৰ টৰ্চ লাইটৰ পোহৰ নতুবা যিসকলে জুই জ্বলাই পোহৰ কিছু পোহৰৰ সৃষ্টি কৰিব পাৰিছে তেওঁলোকে পাইছে নতুবা কমপ্লিট ব্লেক আউট কোনো ধৰণৰ বিজুলী নাই তাত ইলেক্ট্ৰিচিটিৰ কমপ্লিট ক্ৰাইচিছ যাৰ ফলশ্ৰুতিত হস্পিটেলসমূহো পৰিচালিত হোৱাত যথেষ্ট অসুবিধাৰ সন্মুখীন হোৱা পৰিলক্ষিত হৈছে প্ৰিয় দৰ্শক এই অৱকাশ পালোঁ কাৰণ এই বাতৰি আজি শিৰোনাম দখল কৰিছে বা আজি যুদ্ধৰ ষষ্ঠ দিন যোৱা 6 দিন ধৰি এই বাতৰিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমত শিৰোনাম দখল কৰিছে যাৰ ফলশ্ৰুতিত আমি এই বিশ্লেষণটো আগবঢ়োৱাৰ অৱকাশ পালোঁ মন্তব্য কৰিব কেনে পালে বিশ্লেষণ চাই থাকিব নিউজ18 অসম নৰ্থ ইষ্ট ধন্যবাদ